তো হাইব্রিয়ন এভিড তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ফিলোসফি জিনারেল ফিলোসফি মাইনার বা ফিলসফি এমডিসি ওয়ান মানে ফিলোসফি অনার্স বাদে বাদ বাকি তোমাদের যা যা পেপার রয়েছে সেই ওভারঅল আমি একটা সাজেশনস তোমাদের বলবো অ্যান্ড যেহেতু আমার শরীর খারাপ হচ্ছে সেই জ্বর তো সেটার জন্য আমি আর সেপারেটভাবে করতে পারিনি তো আমার যে সাজেশনস ভিডিওটা ছিল করা সেটা দিয়েই তোমাদের হচ্ছে কি যে বলছি অ্যান্ড তোমরা এখান থেকে কোশ্চেন্স মানে অনার্সদের যে কোয়েশেন্সগুলো এসেছিলো সেগুলো হচ্ছে কি যে বাদ দেবে আমি তোমাদের কোশ্চেন্স বলার সময় পরপর বলবো যে কোন কোশ্চেন্সগুলো বাদ দেবে সেই সগুলো আর করবে না সেই টপিক করতে পারো বাট সেই কোশ্চেন্সগুলো করবে না কেননা তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবে ক্যালকাটা ইউনিভার্সিটি সেম কোশ্চেন্স হচ্ছে কি যে মানে সেম ইয়ারে রিপিট করে না সে অনার্সে হোক বা জেনারেল হোক তো সেটার জন্য ভালো করে শোনো যে কোন কোশ্চেন্সগুলো বলছি আমি সিলেবাসটা আর বলছি না তো সিলেবাসটা আমি প্রথম একটা ভিডিও যখন বানিয়েছিলাম তখন দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে দেখে নিতে পারো অ্যান্ড অনার্সদের আর হচ্ছে কি তোমাদের জেনারেল বা মাইনারদের হচ্ছে কি যে কম্বাইন করে সাজেশনস বানিয়ে দিয়েছিলাম ওরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছে তোমাদের ফাইভ মার্কসের হচ্ছে কি যে চারটে কোশ্চেন আসবে যে কোনো দুটো করতে হবে তো ওদের ফাইভ মার্কসের চারটে কোশ্চেন চারটেই কমন ছিল নেক্সট হচ্ছে তোমাদের টেন মার্কসের হচ্ছে কি চারটে কোশ্চেন আসবে যে কোনো দুটো করতে হবে ওদের দুটো কোয়েশেন্স দুটোই কমন ছিল টেন মার্কসের অ্যান্ড ফিফটিন মার্কসের পাঁচটা কোশ্চেন আসবে যে কোনো তিনটে করতে কোশ্চেন্স করতে হবে তো পাঁচটা পাঁচ সাইজ কমন ছিল মানে প্রত্যেকটা কোশ্চেন্স হচ্ছে কি কমন ছিল ওদের যারা অনার্সদের সো আই থিঙ্ক তোমাদের হচ্ছে কি যে কেমন পড়বে সো প্রথমে হচ্ছে কি তোমরা আমি হচ্ছে কি যে গ্রুপ এ আর বি বা সি আর ডি এমনভাবে করেছি তো সাজেশনসগুলো হচ্ছে কি দেখে নাও অ্যান্ড ভালো করে মন দিয়ে শুনে নাও যে কোন কোশ্চেন্সগুলো আমি বাদ দিতে বলছি যে প্রথমে যে কোশ্চেন্সটা রয়েছে যে নীতিবিদ্যা বিষয়বস্তু আলোচনা করো এবং দশজনের শাখা হিসেবে নীতিবিদ্যা এবং গুরুত্ব সো তুমি দশজনের শাখা হিসেবে নীতিবিদ এই ব্যাপারটা করবে না বাদবাকি নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো আর গুরুত্বটা পড়বে কেন ওটা পড়ে গেছে এইবার তোমরা হচ্ছে কি যে সমাজ দর্শন বলতে কি বোঝো সমাজ দর্শনের আলোচ্য বিষয়গুলি লেখো দর্শনের শাখারূপে সমাজ দর্শনের গুরুত্ব আলোচনা করো নেক্সট হচ্ছে কি যে কার্যকরণ সম্পর্কে বুদ্ধিবাদী প্রাসঙ্গিক তত্ত্বটি ব্যাখ্যা করো বিচার করো নেক্সট হচ্ছে কি যে কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে প্রশক্তি কী কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ আছে এটি কোনো সম্প্রদায়ের মতো বা মত মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো নেক্সট কোশ্চেনটা আরেকভাবে ঘুরে আসতে পারে যে কার্যকরণের মধ্যে আছে এক একটি অনিবার্য বা আবশ্যিক সম্বন্ধ এই মতবাদটি সবিচার আলোচনা করো এবার হচ্ছে কি তোমার কার্যকরণ সম্পর্কে হিউমের মতমত সংক্ষেপ আলোচনা করো এই মত কি গ্রহণযোগ্য কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে কার্যকরণ সম্পর্কে অভি অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের নিয়ম নিয়ত সতত্ব সংযোগ সত্যটি সব আলোচনা করো নেক্সট হচ্ছে কি তোমাদের টেন মার্কসের কোয়েশনসগুলো এখান থেকে দেখে নেব অধিবিদ্যা কাকে বলে বুটপত্তিগত অর্থ কি এবং দর্শনে অধিবিদের মধ্যে সম্পর্ক নেক্সট হচ্ছে কি যে দ্রব্য সম্পর্ক অ্যারিস্টোটালের অভিমত আলোচনা করো কার্যকরণের মধ্যে কোনো নিয়ত বা সংযোগ সম্বন্ধে নেই এই অভিমতটি কারা বলেন এবং তার অভিমত ব্যাখ্যা করো বা কার্যকরণের সম্বন্ধ হলো অনিবার্যতার সম্বন্ধ ব্যাখ্যা করো নেক্সট হচ্ছে কি তোমার সহ কার্যের আবশ্যিক সত্ত্ব পর্যা পর্যাপ্ত সত্ত্বের পার্থক্য লেখো নেক্সট কার্য কারণ হলো কার্যের নিয়ত পূর্বসত পূর্ববর্তী ঘটনা এই মতটি সংক্ষেপে লেখো কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে কার্যকরণ সম্পর্কে হিউমের সতত সংযোগ বা নিয়ত সংযোগবাদ বা পূর্বাপর সম্বন্ধবাদ ব্যাখ্যা করো এবার ফাইভ মার্কসের কোশ্চেনসগুলো আমরা দেখে নেব ফাইভ মার্ক্সের প্রথম কোশ্চেনটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ তার কারণ আমি তোমাদের বলছি সমাজ দর্শন ও রাষ্ট্রসের মধ্যে সম্পর্ক আলোচনা করো নেক্সট দুয়ের প্রশ্নটা হচ্ছে কি তোমরা পড়বে না এই প্রশ্নটা পড়ে গেছে তো দুয়ের প্রশ্নটা বাদ দিও এখান থেকে ঠিক আছে নেক্সট তিনের প্রশ্নটা হচ্ছে কি জ্ঞানবিদ্যা কাকে বলে এর বুটপত্তিগত অর্থ কী এবং জ্ঞানবিদ্যা সম্পর্কে কয়েকজন দার্শনিকের মত আলোচনা করো নেক্সট দর্শনের প্রকৃতি এবার দেখো তোমাদের এখান থেকে কোন কোশ্চেন্সটা পড়েছে আমি তোমাদের বলছি দর্শনের প্রকৃতিটা খুব গ্রুপ সহকারে করবে দর্শন ও বিজ্ঞানের সম্বন্ধ আলোচনা করো এই কোয়েশেন্সটা করবে ওদের অনার্সদের দর্শন ও বিজ্ঞানের হচ্ছে কিছু পার্থক্য এসছে তো তুমি যদি সম্বন্ধটা করে রাখতে তাহলে পার্থক্যটা ইজিলি করতে পারতে সো তুমি এখানটা সম্বন্ধটা করে রাখবে ওদের পার্থক্য চলে এসেছে বোঝা গেলো এবার হচ্ছে কি আমরা গ্রুপ সি থেকে দেখবো তারপর গ্রুপ ডি থেকে দেখবো গ্রুপ সিতে তোমরা পনেরো মার্ক্সের ফার্স্ট এর বাদ দেবে কেন পনেরো মার্কসের ফার্স্টের এর পড়ে গেছে ওদের তো সেই কোয়েশ্চেনটা পড়বে না তারপরে হচ্ছে কি তোমরা দুয়ের কোয়েশ্চেনসটা করবে যে ডেকারের চরমপন্থী বুদ্ধিবাদ আলোচনা করো অথবা জ্ঞানোৎপত্তি সংক্রান্ত ডেকারের মতবাদটি আলোচনা করো তারপরে হচ্ছে কি তিন নম্বর আমি চিন্তা করি এত আমি আছি ডেকাতের এই সূত্রটি স্পষ্টভাবে ব্যাখ্যা করো সূত্রটি কি অনুমান অনুমানলব্ধ সত্য ব্যাখ্যা করো নেক্সট হচ্ছে কি যে চার নম্বর বুদ্ধিবাদের মূল বক্তব্যগুলি কি কী এই মতবাদটির ত্রুটি আলোচনা করো নেক্সট হচ্ছে কি যে এই যে পাচের যে প্রশ্নটা ওদের নয় পাঁচের প্রশ্নটা ঘুরে এসছে সো আমি পাঁচের প্রশ্নটার জন্য মানে সহজাত ধারণা কাকে বলে এটা এসছে তারপর হচ্ছে কি এখান থেকে এসছে যে সহজাত ধারণা তথ্যের বিভিন্ন বিরুদ্ধে লকের দুটি আপত্তি মানে সহজাত মানে পাঁচের প্রশ্নটা দেখো তোমরা বুঝতে পারবে সহজ ধারণা কাকে বলে এসছে পাঁচের প্রশ্ন থেকে আর এই যে দশ বা পাঁচ মাসের যে প্রশ্নটা তার একের দাগের প্রশ্নটা দেখো লকে দুটো আপত্তি এটা চলে এসেছে এবার সেকেন্ড পার্টের যে কোয়েশেনসটা ওটা বলতে গেলে যে কোশ্চেনসটা তোমাদের এসে এসে অ্যান্সারটা সেম জাস্ট ঘুরিয়ে কোশ্চেনটা আসতে পারে তো সহজ কাকে ধারণা কাকে বলে এই কোশ্চেনসটা করবে না বাদ বাকি লক কীভাবে সহজ ধারণা খণ্ডন করেন এবং তার জ্ঞানতত্ত্বের উপর এই খণ্ডন প্রচেষ্টা কী প্রভাব পড়ে এই কোয়েশেনসটা করবে নেক্সট অভিজ্ঞতাবাদ কাকে বলে এই মটা মূল বক্তব্য কী এই মতামটটি কী সন্তোষজনক এটা করবে সাথে থাকে কোশ্চেন্সটা করবেন একদম হুবাহ কমন চলে এসছে নেক্সট হচ্ছে কি তোমরা এখান থেকে মানে এই যে দশ আর পাঁচ মার্কসের থেকে এক আর দুয়ের কোয়েশেন্স করবে না পরপর দুটো কোশ্চেন্স দুটো পড়ে গেছে তাহলে তোমরা সারের চান্সের কোয়ালিটি দেখলেই বুঝতে পারো পনেরো মার্ক্সের ফার্স্ট কোয়েশ্চেন্স পড়ে গেছে এখান থেকে অ্যান্ড টেন বা ফাইভ মার্ক্সের পরপর দুটো কোশ্চেন্স দুটো কোন্সে পড়ে গেছে তোমাদের আর বেশি খাটতে হয়নি নেক্সট পরের কোশ্চেন্সগুলো দেখে নাও যে সবল অর্থে জানা ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য কান্তের সংশলক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য তারপর হচ্ছে কি পূর্বসিদ্ধ ও পর্য বাক্যের মধ্যে পার্থক্য কী ট্যাবুলা রোসা কথাটির অর্থ কি এই কথাটি কোন রাসায়নিক ব্যবহার করেন এবং কোন প্রসঙ্গে হিউম কিভাবে মুরজন ও ধারণার মধ্যে পার্থক্য করেন নেক্সট ডেকাতের মতে ধারণা কয় প্রকার কি কী কী কান্তের মতে পূর্বসিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সো গ্রুপ সি গেলো এবার গ্রুপ ডি থেকে দেখে নেবো আমরা সো গ্রুপ ডি এখান থেকে হচ্ছে কি তোমরা নৈতিক বিচারের বিষয়বস্তু কি এবং তোমার উল্টো সপক্ষে যুক্তি দাও তা হচ্ছে কি নৈতিক অনৈতিক ক্রিয়ার পার্থক্য কী এবং অনৈতিক ক্রিয়া কী নীতি গহিত উদাহরণ সব বিভিন্ন প্রকারের অনৈচ্ছিক ক্রিয়া ব্যাখ্যা করো তারপর তিনের প্রশ্নটা তোমরা করবে না আর একটা জিনিস তোমাদের বলি এই উদ্দেশ্য আর অভিপ্রায়ের মধ্যে পার্থক্য মানে কেউ না নর্মালি মাথায় আনতে পারবে না টপিকটা এরকমভাবে দিয়ে দেবে সাড়ে চান্সের মধ্যে অ্যাড করবে আমি কিন্তু একটা তো দিয়েছিলাম তো উদ্দেশ্য অভিপ্রায় পুরো ডিটু কমন চলেছে তো এই কোশ্চেনটা আর করবে না তারপরে হচ্ছে কি তোমরা হচ্ছে কি তারপরে তোমরা চার পছন্দ করবে কর্তব্য সহতার শ্রেণীবিভাগ তারপর হচ্ছে কি ব্যবহারিক নীতিবিদ্যায় আলোচ্য বিষয় কী তারপর যে কোনো একটি অর্থ বা অথবা দুটি লেখক নেক্সট হচ্ছে কি যে ফাইভ মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও ফাইভ মার্কসের কোশ্চেন্স হচ্ছে কি প্রথমটা করবে তোমরা নৈতিক বিচারের নৈতিকতায় স্বীকার্য সত্যগুলি কী কী এবার আর একটা কোশ্চেন্স তোমাদের দেখা দুয়ের যে কোশ্চেন্সটা নীতিবিদ্যায় মৌলিক প্রত্যয় যথোচিত ও অনুচিত এর গুরুত্ব সংক্ষেপ আলোচনা করো এই যে যথোচিত আর অনুচিত মানে কোনো একটা ওয়ার্ড তুলে যে কোশ্চেন্স আসতে পারে মানে কেউ ব্যাপারটা মাথায় আনতে পারবে না তোমাদের হুবাউ পড়তে গেলে কেমন চলে আসে তোমরা চাইলে কোশ্চেন্স নর্মালি মিলে দেখতে পারো যারা নোটস নিয়েছিলে তাদের কোশ্চেন্স বা জিজ্ঞাসা করতে পারো তারপর হচ্ছে কি নীতিবিদ্যায় নৈতিক প্রত্যয় স্বরূপ ভালো ও মন্দ এর গুরুত্ব আলোচনা করো নৈতিক বিদ্যায় নৈতিক প্রত্যয় স্বরূপ কর্তব্য দায়িত্ব এর গুরুত্ব আলোচনা করো আর নীতিবিদ্যায় নৈতিক প্রত্যয় সততা এর গুরুত্ব আলোচনা করো অথবা সততা কর্তব্যের মধ্যে সম্পর্ক কি সব ভালো যার শেষ ভালো এই নীতিবাক্যটি কী সমর্থনযোগ্য তা হচ্ছে কি উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য এই উদ্দেশ্যের অভিপ্রায়ের মধ্যে পার্থক্য আই থিং তোমাদের চলে এসেছে বললাম আবার দিয়েছিলাম আমি সো মোটামুটি এই কোয়েশানসগুলো করে তোমার হান্ড্রেড পার্সেন্ট কম পাবে যেমনভাবে অনার্সরা হান্ড্রেড পার্সেন্ট কম পেয়েছে অ্যান্ড আর একটা জিনিস তোমাদের করতে পারো যদি নর্মালি যারা সাজেশন অলরেডি তো পার্চেস করছো তাদের তো নর্মালি প্রিপারেশন তুঙ্গে এবার তো যারা নর্মালি কেনো নি বা হচ্ছে কি যে কোয়েশেন্সগুলো নতুন দেখছো আমি জানি না অন্য চ্যানেলে এই কোয়েশেন্সগুলো অ্যাড করেছে কিনা তোমরা দেখলে যে অনার্সদের এখান থেকে হানড্রেড পার্সেন্ট কন পড়ে গেছে প্রত্যেকটা ফাইভ মার্কসের কোশ্চেন প্রত্যেকটা টেন মার্কসের কোশ্চেন প্রত্যেকটা পনেরো মার্কসের প্রশ্ন একদম প্রত্যেকটা ডিটো কমন চলে এসেছে সো তোমাদের অনার্সদের হচ্ছে কি যে কমন চলে আসবে সো তার জন্য তোমার যদি এই কোশ্চেন্সগুলো পড়া হয়ে যায় বা এতদিন পর্যন্ত যদি প্রিপারেশন হয়ে গিয়ে থাকে তুমি হচ্ছে কি যে এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা গ্রুপের মানে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক পাবে সেখানটায় জয়েন হয়ে যাবে জয়েন হয়ে যাওয়ার পরে আমাকে পার্সোনালি টেক্সট করবে যে প্রিভিয়াস এর কোশ্চেন পেপার দেওয়ার জন্য আমি তাহলে তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেন পেপার দিয়ে দিও তাহলে তোমাদের আর অনেক সুবিধা হবে মানে এই কোশ্চেনগুলো করা হয়ে যায় তো তারপরে আজ এই সেই প্রশ্নগুলো করে তোমাদের হয়ে যাবে ডোন্ট বাড়ি